রাজ্যে সপ্তম দফার নির্বাচনে আজ দ্বিতীয় দফায় নন্দীগ্রামে নির্বাচন। আর এই নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় নন্দীগ্রামে যেভাবে অবাধে ছাপ্পা ভোট চালায় বিজেপি, তারই বিরুদ্ধে প্রতিবাদ করে দুর্গাপুর 9 নম্বর ওয়ার্ডের বাজার সংলগ্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ বলেন, নন্দীগ্রামের নির্বাচন কমিশন প্রহসন করেছেন, তারা কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে অবাধে ভোট লুট করতে বিজেপিকে সাহায্য করেছে। নন্দীগ্রামে যেভাবে নির্বাচন কমিশনার এবং সেন্ট্রাল ফোর্সকে দিয়ে অবাধ যেভাবে ভোট, যেভাবে এরা আপনার ছাপ্পা মেরেছে, লুট করেছে, তারই প্রতিবাদে আমরা আজকে 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করলাম। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। ডেলি নিউজ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ LCW ইন্ডিয়া, উইটনেস দ্য স্টোরি।